আমার নবীজি ফরমাইত না খায়ের কিয়ামতের মতো আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জন্য দেওয়ার রাস্তা আসান করিয়া দিলাইবা হো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমান মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আমার নবীজি ফরমাইত না আমার উম্মতের বেটাইন আর বেটিন ইলম শিখবার লাগিয়া ইলম শিখবার লাগিয়া ইলম আনবার লাগিয়া যদি কোন রাস্তা তালাশ করি নাই কোন জায়গা তালাশ করি নাই কোন মজলিস তালাশ করি নাই কোন কোন বাইত আখরে তালাশ করি নাই কোন আলিম দ্বীন তালাশ করি নাই আর করিয়া যাই নাই তো গাই গাই যাই তো কি যদি সার পারে আর গিয়া এক দুই মাস শিখিয়া আই নাই তো পারে আল্লাহ রাসূল ফরমাইন মরতে দেরি হয় কিন্তু জান্নাতের রাস্তা তার লাগি আসা কইতে দেরি হয় না দুনিয়ার জমিন বানাইবার আগে আল্লাহ তাআলা আসমান বানাইবার আগে আল্লাহ তাআলা জমিনের মধ্যে কোন মখলুক বানাইছেন না এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ঘর খানায় কাবা খানায় কাবার ঠিক উপরে আল্লাহর আরেক ঘর যেগুলোর নাম বাইতুল মামুর হো সুবহানাল্লাহ সেই বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিন এক্সেলেন্ট বানাইছেন এক বোর্ড বানাইছেন আপনারা বুঝাইবার লাগি কইয়া এক তক্তা বানাইছেন বুঝছেন না মাঝে গানে এখানে কত বড় কত গান এখানে সীমা কত গান এখানার ভাষায় প্রকাশ করতাম পারিয়ান না বস এই তক্তার মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মখলুকের মধ্যে যত জিন্নাত যত ইনসান যত গরু যত ছাগল যত কুকুর যত মেকুর যত জন্তার আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা সারার নাম ই তক্তা বা সেলেট বা বোর্ড বা খাতার মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করাইয়া ই লগে এক জাতর নাম লিপিবদ্ধ করছেন যে জাতর নাম মানুষ আমার বড় বাড়ির নাম হইছে এর মাঝে নম্বর যদি বড় খেয়াল থাকুন তাদের নাম লিপিবদ্ধ হইছে এইভাবে ক্রমান্বয়ে যে নম্বর আমার বাদ পড়ছে ওর নম্বর আমার নামও লিপিবদ্ধ হইছে সিরিয়ালে কিন্তু সিরিয়ালে লিপিবদ্ধ করার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ায় ছড়াইয়া দিছেন ও সিরিয়াল অনুযায়ী যার টিকিট আইবার সময় হইছে ও সময়ও পাঠাইয়া দিছেন পাঠাইয়া দিতে গিয়া ই যে দুনিয়ায় খাওয়া পর্যন্ত দুনিয়ায় জমিন ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে এক জিন্দেগি গেছে ই জিন্দেগির এক নাম যেটার নাম আলমে আরওয়াহ আজকের মাগরিবের পড়িছিনি আমরা ইমাম সাহেবের লগইয়া যদি পড়ি এ গুমছি ইমাম সাহেব পড়িত না সূরা ফাতিহা পড়িছেন না পড়িছেন না একা একাও যদি আমি পড়ি সুন্নত দুই রেখা তো একলাও পড়িছি ও সুন্নত দুই রেখা তো দিও রেখা তো দুইবার সুরায় বাতাহা পড়িছি না পড়িছি না পড়িছি ও সুরায় বাতাহা প্রথম যে আয়াত আলমে আরওয়াহ আলমে দুনিয়াত আলমে আখিরাত এই তিন জায়গা আল্লাহ তাআলায় আপনাদের কিরা পরিচালনা করবা কর্তা পারেন না পারেন না আমরা প্রতিদিন প্রতিদিন পাঁচবার আল্লাহর বড় গিয়া দুখিয়া প্রতিদিন সতবার আল্লাহর বড় গিয়া দুখিয়া আল্লাহর হুকুম আদায় করতে হয় কিতা আলহামদুলিল্লাহ ও রব্বিল আলামিন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার লাগে হরিয়ার ও কারণে তুমি আমারে তুমি আমার মা বাবারে আসমান জমিন রে চন্দ্র সূর্য রে আকার আকার মখলুকাত রে ফালিতায় ফারো খাওয়াইতায় ফারো কো সুবহান আলমে আল্লাহর এক জিন্দগি ভাই আমরা খাটাইয়া আইছি আল্লাহর জিম্মাদারিতে দুই নম্বর এক দুনিয়া দুই নম্বর এক সময় যেটার নাম হয় আলমে দুনিয়া
আলম দুনিয়া যে সময় আমরা হারিয়ে গেছি আমার মতে আল্লাহ রাব্বুল আলামিনের গোটা মানব জাতির তিন ভাগে বিভক্ত করিয়া তৈছেন বাল্য জীবন যৌবন জীবন এবং বৃদ্ধ জীবন আমার মাথায় গিয়ে একমত আছেন নি আপনারা বাল্য জীবন যেটা দেওয়া হয় এই বাল্য জীবনের সময় মার উপরে বাবার উপরে ছেলে এবং মেয়ের জিম্মাদারি আছে মা এবং বাবায় ই ছেলেরে ই মেয়েরে শৃঙ্খলাবদ্ধভাবে রাখবার লাগিয়া দিনর ইলিম শিক্ষা দিবার লাগিয়া দৈনন্দিন জীবনের মধ্যে তার দুনিয়া এবং আখেরাত কামিয়াব করবার লাগিয়া রাস্তা ধরাইয়া দেওয়ার জিম্মাদারি হইল মা এবং বাবার উপরে সেই মা এবং বাবায় সেই জিম্মাদারি বুঝাইতে গিয়া যদি ছেলে মানে না তার বাল্য জীবনের মধ্যে যা কিছু করব না কেন এই সম্পূর্ণর কোন দরকার আমার আল্লাহর কাছে হইত না এখন সুবহানাল্লাহ বাল্য জীবন যেখানে যাও না কেন বাল্য জীবন যেখানে হলো না কেন এখানে আমার আল্লাহর পক্ষ ধরে কোন মহাকে যা হইত না রে ভাই কোন দরকার হইত না কিন্তু যৌবন সময় না সময় তোমার শুরু হয়ে যাইব আল্লাহর গোলামর আল্লাহর গোলাম আর আল্লাহর বন্দি হল সেই যৌবন শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার এবং আমার লাগিয়া আল্লাহ তাআলা তার কোরআনের ভাষায় জানাইয়া দিতরা দুইজন সিকিউরিটি আপনার লগে আর আমার লগে আল্লাহ তাআলা মৌত রাত পর্যন্ত নির্ধারিত করিয়া রাখিলাইছেন দুইজন সিকিউরিটি একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন নাম তো আমরা বলছি বুঝতে পারি আমি কান ও যে দুইজন ও দুইজনের যৌবন জীবন যেদিন শুরু হয়ে গেছে ভাই ও দিন থেকে লইয়া আমার উত্তর আগ পর্যন্ত কোন দিন ডাইনাতে পানি পান করছ কোন দিন মামাতে মতর বোতল লইছ কোন দিন ডাইনাতে কুশল মাল আনছ কোন দিন মামাতে সুদর মাল রে লুকাইয়া রাখছ কোন দিন মুখ দিয়ে মানুষের মত রে নষ্ট করছ কোন দিন কৌটবে আমিত্রা সাক্ষী তুমি দিছ কোন দিন মা বাবার চেহারা ভাই চক্ষু দিয়ে মায়ার নজর দেখছ কোন দিন মা বাবার হেও প্রতিপন্ন করবার লাগিয়া মেয়েরে আপনার বিবিরে অগ্রাধিকার তুমি দিলাইছ সম্পূর্ণ দুই বলিষ্ঠার মাধ্যমে আল্লাহর কুদরতে খাতার ভিতরে লিপিবদ্ধ হইয়া যেই দিন আপনি মারা যাইবেন সেই দিন সাদরতে নিয়া আপনার দস্তার খানা আপনার দস্তারতে আপনার দস্তার নিয়া আল্লাহর কুদরতের ফান্ডের মধ্যে জমা করিয়া দেওয়া হই যায় আল্লাহর কুদরতের ফান্ড দিয়ে জমা দেওয়া হয়ে গেল আপনার রেজিস্টারে যৌবন জীবন এবং বৃদ্ধ জীবন শেষ হওয়ার পরে এবং যৌবন জীবন এখান যদি বুঝি না যৌবন জীবনও কিছু জিম্মাদারি আছে এখান যদি আমরা মন আয় না এখান যদি আমরা একই নয় না আমরা বাসায় আমরা দেশবাসী এক মা ফেরান আছে কোরআন তো আপনারা সামনে উপস্থাপন করতাম যে এখন ফেরা দিয়েছেননি যে সময় তোমার দুই বাও যেন মন হয় অন যাও ঠিক আছে নিমা না ইন আইলা যে সময় তোমার স্টাইল পাও খানু দ্বারায় তুমি হইয়া যাও ঠিক আছে নি আর যে সময় তোমার সয়ে পাও ও ভাইজান খানু দ্বারায় খানি খুরাকি দিয়া যাও এবার ঠিক আছে সাইল বাবা থেকে লইয়ান সোয়া বাবা পর্যন্ত মত পর্যন্ত বৃদ্ধ সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের গন্ডি নিতে তুমি ঢুকে গেছো এই গন্ডি শেষ করিয়া যেদিন তুমি দুনিয়ায় জমিন তুমি বিদায় হইতে রে আল্লাহর গোলাম ও দিন খান তোমার সামনে আইবার আগে আগে একমাত্রা তুমি চিন্তা করো চাইন যে 60 বছরের জিন্দগি কাটাইলাম এর মধ্যে বানাই আমার খিদা আছে কদিন আমি ওলামায়ে কেরামের লোকে হইয়া বইলাম কদিন আমার মার মুখে মায়া প্রকাশ করে দাও শর্মিন্দি প্রকাশ যদি বর্তায় পারো ও সময় মায়ুস যদি হইতে পারো ও সময় চিন্তার মধ্যে থাকতে যদি পারো আর চিন্তা করিয়া ফিকির করিয়া যদি পাত্রা পারি লই যাও জালালাবাদ হাফিজ সাহেব খানু আছেন হাফিজ সাহেবের দ্বারা যাও গিয়া হুজুর
40 বছর খাটাই নেছি এখন পর্যন্ত পুচ্ছ বানাইতাম পারছি না বড় ডর লাগে হয়তো মৌত হইলেই তো পারে আর মৌতর আগে আগে কবর কি সামান্য হইয়া যাইতাম তোরা একটা শিক্ষা দে খোয়া হুজুর এখন মাছ যদি জানি নাও আল্লাহ রসুলে ফরমাইতরা আল্লাহ রব্বুল আলামিনে 40 বছরের নাফরমানির একদিকে লুকাইয়া রাখবা আর আরেকদিকে আল্লাহ তাআলা তোমার লাগি জান্নাতের রাস্তায় আসান করিয়া দেলাই বাহু সুবহানাল্লাহ এই জান্নাতের রাস্তা আমরার আসান হইতো না ইনশাআল্লাহ আসান হইতো না ইনশাআল্লাহ আসান হইতে গেলে জান্নাতে যাইতে গেলে বা এই দুনিয়ায় যে সিস্টেম আছে আল্লাহ তাআলা ফরমাইতরা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমার তন্দে অনর্থক সৃষ্টি করা হইছে না ও জিন্নাতের দল ও মানুষ জাতির দল আমি আল্লাহ বেকার সৃষ্টি করছি না আমার আর দিয়া সৃষ্টি করছি আমার এবাদত বন্দেগি করিয়া আমার পরিচয় তখন আনবার লাগিয়া এবাদত বন্দেগি যদি খুলি যাই ভাই মৌতর সময় যে সময় হইব নবীজিয়া ফরমাইতরা মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু আল্লাহর বান্দা মরণের লাগি প্রস্তুত যেদিন হইবায় ও দিন থেকে লইয়া তোমার কিয়ামত শুরু হই যাইব ইলা খেউ আসিনি গ্যারান্টি দিলাম ফার্মনি যে মরার সময় আমার কলিমা নসিব হই দিব আসিনি গ্যারান্টি ইলা খেউ মাথা ইনকুলা আমার মাথা আপনার কষ্ট হননি কষ্ট হননি আপনারা কষ্ট হননি হয় না যে মেহরবানি করিয়া মাঝে মধ্যে হা না কান্তা করতে রাজি আসেননি রাজি আসেন তো ইখান খেউ হইতাম ফার্মনি যে মৌতর সময় ইমান নসিব হই দিব আমি কি লাভ করি বলে বাবাই আর আপনি কি লাভ করি বলে বাবাই যে প্রায় দুনিয়ায় জমিন একবার চক্ষু মুজিলে আপনার শত শত মাইল দূরের রাস্তা ব্যস্ত হতায় হতাইছ যেমন কইতাম সাইয়াল আব্দুল কাদের জিলানি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন এক রাস্তা দিয়া যাইতরা আর এক পুকুরে এক কুকুর দেখার বাদে মনের মধ্যে কিছু এলামিয়া গিয়েছিল বাইজিদ বুস্তামির আর কুকুরে কইল রবা আল্লাহ মেহরবানি করিয়া এক পাত্তা যদি জবান খানটা করিয়া দিতা আপনার বিশ্ববিখ্যাত বলি বিশ্ববিখ্যাত আপনার এক বন্ধু থানোর লাগে দোকান মাত মাতিলা মনে আল্লাহ হুললাম না আজ গাও গাও না করিয়া বেউ বেউ না করিয়া আমার বাইজিদ করিয়া ডাকতে লাগলো এ তো নিশ্চয় এটা একটা গুরুত্বপূর্ণ মাঠ আছে কইতে পারবো কোনাত লাগলা ও বাইজিদ রে জিগাইলো কুকুরে ও বাইজিদ হোসেন তুমি বালা না আমি বালা প্রশ্ন এগো সহজ না প্রশ্ন এগো কঠিন ভাই মাথেন তোরা কঠিন নাই ই ফলিমান কঠিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন ও আল্লাহর মখলুক কুকুর তুমি বালা না আমি বালা এখন কখনো এখন খোয়ার মতন ফয়সালা আমার মাঝে নাই কারণের সময় আইব যে সময় তুমিও দুনিয়ায় তোরে বিদায় হইবা তোমার সময় আওয়ার বাদে আমিও দুনিয়ায় তোরে বিদায় হইব আমার সময় আই যাওয়ার বাদে আমি যেদিন দুনিয়ায় তোরে বিদায় হইতাম ও দিন যদি আল্লাহ তাআলা দয়া করে আমার প্রমাণ করে কলিমা জারি করাই নাই আর আমি বলিতাম পারি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কুকুর তুমি ইয়াকিনান জানি নাও তোমার তো কি হাজার গুণে নাই লাখ গুণে আমি পাইয়ে দিতে পালা আর যদি আচ্ছা গেইটো যেগুলো উপাইছ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কাম নিয়ে গেইটো আল্লাহ এই জন্য আমার বদরত প্রতি বছর উগাজ হয় কোন বুজুরগ লাইলা কইছে নি গেইটো উগাজ থাকিও সুন্দর লাগে না প্রতি বছর প্রতি হুজুর আইয়া হইয়া যায় এর বাদেও কি আমলটা দেখা যায় আমরার বদলে না বদলি তো কিরা রে ভাই বদলি তো কিরা রে ভাই অতক্ষণ পর্যন্ত
মানুষের পরিবর্তন আইতো না ততক্ষণ পর্যন্ত হে নিজে পরিবর্তন হওয়ার মতন প্রতিজ্ঞা হচ্ছে না আল্লাহর কোরআন কথা বাইদিন মুসলামিয়ে কইলা যদি আমি ঈমান লইয়া লইতাম পারি তোমার থাকিবা না আর ঈমান যদি নসিব হয় না বা কুকুর তাহলে তুমি আমার থাকিবা না যেদিন তোমার মৌতর সূচনা হইব সেই দিন থেকে তোমার কেয়ামত শুরু হয়ে যাইব যেদিন মৌতর সূচনা এদিন যদি দুনিয়ায় জন্মি তোমার আল্লাহ আল্লাহর হুকুমের মোতাবেক হয়ে যায় খুশবু থাকবো মিস কারণ যুক্ত রুমাল লইয়া আপনার সামনে পরিষ্কার উবাইবা মালিকুল মৌতের সময় আপনার শিলার মধ্যে হাত ফালাইবা আল্লাহর কুদরতের আতর মধ্যে আমানত রাখবা ও সুবহানাল্লাহ আমি কোয়াত আসলাম লোহে মাহফুজে তখতা ওখানে আমার লেখা আছে আইবার সিরিয়াল যাওয়ার সিরিয়াল নাই ভাই কিন্তু যাওয়ার সিরিয়াল নাই হিসাবে কেউ গাড়ির উপরে তো কি পড়িয়া কেউ আপনার ট্রাইল মধ্যে ট্রাইল কোনার রশি লাগাইয়া কেউ বিছনা কুটি কুটিয়া কেউ জমিনের আইল দেওয়ার লাগিয়া কেউ দোকানদারি লাগিয়া যার দেখানো যে সময় সময় হইব যে অবস্থায় মৌত হইত লোক হয় মকবুদে লেখা সেই অবস্থায় মৌত হইব টিকা আমরা একদিন আসেনি আসে না নাই যদি টিকা একদিন হয়ে যায় তিন নম্বর যে কাল শুরু হইত আমরা তিন নম্বর যে সময় শুরু হইত আমরা ও সময়ের নাম আলমে আখিরত আলমে আখিরত আর আখিরাতের উপরে আল্লাহ কোন বন্দার আল্লাহ কোন বান্দির যদি ঈমান আনতে শোক আর সন্দেহ থাকে তমাম উলামায়ে কেরাম তমাম মুফতিয়ানে কেরাম তমাম মুহাদ্দিসিনে কেরাম তমাম মুফাসসিরিনে কেরাম দুনিয়ার বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন সারা এক লোকে এক মত এক বিষয়ের উপরে যদি আল্লাহ কোন বন্দার ইয়াকিনাত ঈমান আনতে কমি কুদাই থাকে এই মুমিনু নাই আমরা বলেছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল ক্বাসি বাদাল মাউত বলেছিলাম আল্লাহ আমরা ইমান আনিলাম মরার পরে পুনরাবৃত্তি আমরা আপনি উঠাইবাই আবার আমরা পুনরায় জীবন দান করবাই আল্লাহ নবী বলবেন সে জীবন তোমার জন্য দান করা হইব এই জীবন হইল না মহদুদ এক জীবন সে জীবনের শুরু আছে শেষ নাই বল সুবহানাল্লাহ দুনিয়ার জীবন শুরু হওয়ার মাঝে শেষ হইতে থাকে ভাই তোমার 40 বছর হয়েছে না হায় 40 বছর কমছে 20 বছর হয়েছে না হায় 20 বছর কমে গেছে হায়া যদি 63 বছর থাকে এক তোলে 20 কমে গেছে কেউর 25 কমে গেছে কেউর 30 কমে গেছে কেউর 50 কমে গেছে কেউর হায়াত বাড়ে না দুনিয়ার দিন থেকে হায়াত কমে যায় আখেরাতের সিস্টেম কইল পেলে গেলে ভাই আখেরাতের ময়দানে উঠার মাঝে আর কেউর হায়াত মাত্র এক বছর
الله رب العالمين نبي فرمائے حشرر مکو منوش جماور ایمان جماور بعدے منوش بو چنتیت رحمان خیو خیرور پریشے ہوت رحمت کو نائے خیو خیرور لگی سمپر کو رات کو نائے او جدی اللہ تعالی اسمان تو گیر دین اسمان نے بھٹائی لیبا تر تر زمین ان مدے کوشیا بھلائی دیبا ندین اللہ سکل مو سکل جدی سکائی دی بولے بھائی قبر تکی قبر سامان قبر اٹھے دین دلائی بولے بھائی او دین اٹھے دوار بدن حشرر مکو جماور بعدے اللہ تعالی گوشرا আজকে যদি ও মুদ্রতার প্রোগ্রাম বানাইতে কিছু খাস গান কিছু মানুষ দিয়া কোরআনে লাগছে লাগছে আউদুল লাগছে মানুষ দিয়া লাগছে এমনও কিছু মানুষের খার ঘটনা এর ভিতরে হয়তো কি মানুষ ছাড়াও ফিসরা মিলিল্লা কিছু মানুষ মজদুরি দিয়া মজদুরি দিয়াও কিছু মানুষ আসুন পয়সা নিবা হাসানি মাতিকা নিবা পয়সা এখন এক মানুষের আজিরা 500 টাকা যদি হয় সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত আল্লাহর বান্দায় যদি খাস করেন ইসু মায়ের বাবাই 60 বছরের মজদুরির পয়সা পাইতায় 60 বছরের মজদুরির বদলা পাইতায় খাইতে গিয়া কম পাইছো না বেশ পাইছো ডাইনো তো বাড়ায় না বান্না তো বাড়ায় কেউ ভাবতায় সারার মুখ আল্লাহর কোরআন আর ভাষায় আল্লাহ তাআলা বলাইতা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তোমার মুখের মধ্যে লোকে লোকে মোহর মারিয়া দেওয়াই দেব শিখাইতে পারতে নাই আল্লাহ খেনে আমায় আমল বা ভাত দিলায় খেনে কম দিলায় খেনে লুকাইয়া দিলায় আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইছিলা তোমার তো খোয়া সুযোগ পাইতে নাই এক কারণে পিতা কারণ বলে কারণ হইল গিয়া দুনিয়ার জমিনও আমি কোন মখলুক লাগিয়া বে ইজ্জত করি না ইনসাফ সহি তাম মখলুক হয়ে দুনিয়ার জমিনের পরিচালনা করছি হো সুবহানাল্লাহ এই আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও সারা থেকে বয়া বহর এর সময় এখন না আমায় আমল জারদারি এত আনবার সময় আমরা এই সময় পরিশান আর আমরা লগে জানরে নবী বলিয়া মানছি জানরে আমরা বিশ্ব নবী সারায় মানিয়ার জানরে রহমাতুল লিল আলামিন মানিয়ার জানরে শাফিউল মুজনবিন মানিয়ার এই নবী হইবা আরেক লাইলে পরিশান ও সুবহানাল্লাহ নবী কোন লাইলে পরিশান ভাই এই বয়া বহ হাসর মাঠ নবীজি তারপর ও লাইলে পরিশান নবীজি সাইতে থাকবা আমার কোন উম্মতে না আমায় আমল দাইলে তোহার কোন উম্মতে মামলা তোহার সে উম্মতে দাইলে তোহাই একদিন বা দুই দিন ব্যতীত ও মুস্কি হাসি দেওয়ার সময় তুরাদের উঠ স্বীকৃত তুরা মুখন বড় হইত ও চিত্রার বাদে তাফরদের উষ্ণাই কুটর টুকরের উষ্ণাই আল্লাহ রসুল আন্দাই রাস্ত হইলে পরশ হইলে তো কম সুবাহা এই মুস্কি আসি আল্লাহ রসুল দিবা যদি বাম হাত হয়ে যায় আচ্ছা ডান হাত আর বাম হাত কোন আরো দুরা মাতুকার মাটি বেশ রব্বা মাত্র না সংকেও মাতিমু এ দুই নম্বর মাত হইল গিয়া যে সময় আগ দিমু সারা দাইরা তো ভালোওয়ালা এরা দাইরা তো দেওয়াই দেব দেওয়ার লগে লগে আল্লাহর কুদরতের এক কম্পিউটার তোরাকে কারেন্ট দেখবার গেছরনি কোনো বাল্ব আয়ার লাগাইয়া দেওয়া লাগছে নি না আগে থেকে লাগাইয়া দেওয়া
আমি তাকে লাগাইয়া দেওয়া ওখান বলেই মারে লাগে কইতাম যায়ার আল্লাহর বান্দা আগরতলা যাইতায় হাতের কাছে দৃষ্টিকে দেলাইছে আপনার শিলচর টু আগরতলা এক্সপ্রেস চলে যায় হাতের কাছে দৃষ্টিকে গিয়ে আপনি খাড়া হয়ে যায় আপনার টিকেটের মধ্যে লেখা আছে 5টার সময় আইবো 5টা 10 মিনিটও চাইবো লেখাও আপনার জানা আছে এরবাদে স্টেশনের ভিতরে তুমি বোয়া হঠাৎ দেখা যায় কম্পিউটারের মধ্যে লেখা আই গেছে বলেন কিটা শিলচর টু আগরতলা এক্সপ্রেস ও সময়ের ভিতরে ও নম্বর প্ল্যাটফর্ম আর যাত্রী হল জলদি জলদি রেডি হয়ে যাও সামান লইয়া কিলারাত যাও গিয়া আল্লাহ কম্পিউটারের তাকে জলদি হইব ভাই আপনার নামে আমল যে সময় দাইরা তো হয়ে যাইব আল্লাহর কম্পিউটারের কানেকশন আপনার কপালের মধ্যে লাগানি হইব আল্লাহর কুদরতের কম্পিউটারে আপনার কপালের মধ্যে রেখে তৈর হইব স্বর্ণ করে কামিয়া এখন কপাল আমি আমার কপাল দেখি আমি চোখ দিই আপনি যে প্রাণী দুনিয়ার কোনো মানুষের কপাল দেখেনি দেখেন না এর কারণে হে তো দেখতে পাইতো না আটিয়ে রইব দেখা যাইব তার কপালের একটা রুস নিয়ে হাসনের মাথার আন্ধারিরে বসরা করে দিয়েছে মানুষ তার কপাল না চাইবা ছায়া কইবার উপায় আল্লাহ তোরে কামিয়াব করে দিয়েছেন মানে কিটা কামিয়াব হইছ তুই মানে তোর তো না আমার আমার দাইলা তো আছে আর লোকে আল্লাহ তাআলা পরমানা দিয়েছেন তোর কপাল স্বর্ণ করে রেখে দিয়েছেন তুই কামিয়াব তুই দেখলে না তোর কপালও লেখা আছে তুই কামিয়া তুই দেখলে না তোর কপালও লেখা আছে তুই কামিয়া যেমনি আল্লাহর বন্দায় ভুল বই খবর আর ডাইরেক্ট তো লাভ আমার আছে দৌড় লাগাইব আসরের মাঠ আর মানুষের দ্বারা যাইব আর ইয়া কইব হা উমুকরাহু কিতাবিয়া হা উমুকরাহু কিতাবিয়া হা উমুকরাহু কিতাবিয়া ও আমার বন্ধু বান্ধবর দল ও আমার মার খানদার বাপর খানদারের মানুষ ও আসরবাসী মানুষ দেখো আর আমার কিতাবরে তুমি যেন পড়ো আল্লাহ আমার কামিয়াব করে দিয়েছেন ও সুবহানাল্লাহ আমার নবীজি কিন্তু এই সময় বড় পরিশান আর পরিশান ওইটা নাও কিতাব লাগি আমি আমার মকসদ লাইতাম কম সময় আপনারা নয় আল্লাহ রসুলে মক্কার জমিন নবুয়ত 40 বছর হওয়ার বাদে দীর্ঘ দিন 6 বছর পর্যন্ত কত বছর ভাই নবুয়ত হওয়ার বাদে 6 বছর পর্যন্ত আল্লাহ রসুলে মক্কার জমিন দাওয়াতে ইসলাম আর কাম করে 6 বছর পর্যন্ত করিয়া ইসলাম যে সময় পরিপূর্ণ হল না মানুষ এখন পর্যন্ত ইসলামের দিকে দাবি হইতে না ও সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে আহাদ হোসেন মনে মনে ইয়াদা হোসেন যাইতা তাইবর জমিন জালালাবাদর মানুষ তারা বদ্র তাইবর মানুষ কলা বদ্র কলা সুবহানাল্লাহ এরা শিক্ষিত এরা বদ্র সমাজ এরা তার জ্ঞানী সমাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলা আমি যদি তাইবর জমিন যাই আর তাইবর মানুষের গিয়া দাওয়াত প্রদান করি আমি নবী বলিয়া তারা সামনে প্রকাশ প্রদান করি হয়তো এরা মানে নিতে পারে আর এরা যদি মানে নেন এরার লগে সিফত খানদান আছে গুণ আছে দুইটা তিনটা এক নম্বর এরার মা তো বড় সুন্দর দুই নম্বর এরা মালদারের মধ্যে বড় পারিয়া কোন সুবহানাল্লাহ আর তিন নম্বর এরা বড় জ্ঞানী মানুষ এরার জ্ঞানের সাহায্য আমারে করব এরার মানের সাহায্য আমারে করব আর এরার হাত কথা আমার সাহায্য করব নবীজি তাইফর জমিন গেছেন কুদাই কুদাই গিয়া তিন দল তিন মানুষের গিয়া দাওয়াত করছেন দিগর হাইছে তো বড় দাইন তারার দাওয়াত দিছেন দুনিয়ার হাইছে তো বড় দাইন তারার দাওয়াত দিছেন মালর হাইছে তো বড় দাইন তারার দাওয়াত দিছেন কিন্তু শ্রীলঙ্কান থেকে ইয়েস আইছে না ভাই নট আইছে আর খালি নট আইছে এই রাখান নাই না আইছে এই রাখান নাই নার লগে মুখ খালা করিয়া না আইছে মুখ খালা করা বুঝে নিয়ে আপনার হ্যাঁ আপনার হুইয়ে যে সময় মা হইয়া ডাকতে আমার এক মারে মায়ের সাসিরে এই সময় কিতা কোন সলিমা হইয়া এই মায়ের ভাবতে আর আপনার ফুয়ার বৌরা ফুয়ার লাগে যে করে বউ মানে আনছ টিকেও তো মা ডাকে টিকে যে সময় মা হইয়া ডাকতে আম্মা হইয়া ডাকতে মাইজি হইয়া ডাকতে কারণ তুমি তো মনে করতে সাগর বেটি হইয়া আনছ ইকুর জবাব দিতে সময় এই বেটির জবাব আলাদা হয় না হয় না কয়নি না হয় না কিভাবে মাথা যাবার উদ্দেশ্য আমার নাই আল্লাহ রসুলের জবাব এরা কলা দিছে চমকে মা ধরিল একে উঠিয়া কইছে তোমার লাগান মৃত্যু কর লাগে মাত্রাম সাইয়ার নাই হাসা যদি তুমিও তোমার উল্টা করলে মুসিবত হইব আর মিথ্যা যদিও তোমার লাগে মাত্রাম সাইয়ার নাই তুমি এখন আমরা শহর থেকে বাড়াইয়া যাও দেরি নাই এখন তুমি বাড়াইয়া যাও রাইট হয়ে যাবে রাইট কাম কিরা রাইট হোক বা দিন হোক বাড়াইয়া যাও তখন তো বরদাস্ত করতে পারছিস না
আল্লাহ রাসূলের জন্য জায়গা পাইছেন না তাইবর মাতাকে তাইবর দেশটাকে ঘুরিয়া দেওয়া আরম্ভ করছে এরপরেও তারা কইছে ঠিকুরে যদি সেটাই আবার করে দেই না ফিরিয়া আইব হুরুটা করে লাগাইয়া দিছে কিনা লাগাইছেন ভাই
করার লাগি আমি আমার শরীরের রক্ত তোমার কুর্তার মধ্যে আমার শরীরের মধ্যে মালিশ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাসূলের এই কথোপকথন জয়দর লাগি বলিয়া হযরত জিবরিল ফরমান জিবরিল আর যদি করিও না আমার হবিবরে ভাত কর দিয়ে দিয়েছেন তাও আমি যাচ্ছি আমার হবিবরে কিতা কিতা তেরা জবাব দিয়েছেন তাও আমি হইছি আমার হবিবরে জয়দর লাগি আমার পিতামাতে যাত্রা আমি বলিয়া যাও যাও আমার হবিবরে গিয়া সান্ত্বনা দিয়াও লগে পাহাড়ের জিম্মাদারের জন্য ফরিশতারে লগে লইয়া যাও আল্লাহ রাসূল আপনি পারমিশন হন্তা দেখোয়া যেই নতুনি আপনি গাইমু দিও পার দুই হাতের মধ্যে উঠাইমু আর গুড়ে তাইবর দিও পার মাঝখানের যত পত্র আর পত্র নেতা আর তেনা লিডার আর দেব লিডার সোহান গান তো গোয়া সোহান সারারে দুই পাহাড়ের ভিতরে নিয়া কথা নিয়ে আমার দেইমু আল্লাহ রাসূলের ফরমাইতরা ও ভাই জিবরিল ও পাহাড়ের জিম্মাদার ফরিশতা কাস্টমার যদি কাপন না মোয়া যদি খাল লগে বইয়া পড়ে সুবহানাল্লাহ কইতে কাস্টমার যদি কাপন না তে দোকানদারে বেচা দেখি খাল কাছে করব আজকে যদি আমি বদদোয়া দেই আর দিয়া যদি তাই ঘর মানুষ মারি নাই খাইল দেখি আমার মামা দাই না তো মহম্মদ দা এবার সময় আমার উম্মত খানু গিয়া ভাইমু যে সময় তারা আমার মামা ওজন দেব হইব এই সময় যদি আমার কাস্টমার কাপন না আমার উম্মত কাপন না আমি খাল কাছে গিয়া দেখবো যে সময় ফুল ফুল গিয়া উঠিবা যে সময় হাসরের মাঠের মানুষরে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ না করিয়া না ভাই আমার আটরিয়া ওজন করাইয়া বাড়িয়া না করে আপনার ওই সময় তার নেকির ওজন দ্বারা ফাল্লা ওজনের ফাল্লা দ্বারা বাড়ি হয়েছে এরা কইবা যাও সারা ফাতলা হয়েছে এরা কইবা যাও তোমাদের যেগুলোর ফয়সালা জন্য ওগুলো জন্য দাও যেগুলোর ফয়সালা জাহান্নাম ওগুলো জাহান্নাম যাও যাইতে হইলে এক মাহাতে খান কইতাম সাইয়ার ও যে এখন তো আল্লাহ দিলে জায়গায় জায়গায় ব্রিজ হয়ে গেছে আমার অঞ্চল থেকে কিছু মানুষ কি কাজে আইসই খান্তার নিশ্চয় জানা আছে যদিও আপনার জানা থাকে না চোখের মুখ এক গান গেছে আছে ইসলামের নাম খাহরা রবি হওয়া হয় এখন ব্রিজ হয়ে গেছে আগে বাসর আছে বাস দিয়াও দেওয়া নাই দন্নিও লাগাই নাই এমনের ফুল যেটার সমপরিমাণ হইতে পনেরো শত বছরের রাস্তা আল্লাহ
سول تكي باريك قال أستاذ دي قوي تكتير كوزن داري بولي مطلق জিনা মতই না জানেন না আমার লাগান লাগার 60 কেজি তারার 50 কেজি তারার 40 কেজি চাই সুগারে খাইয়া বাতলা করলে তো 40 তো ঠিকই ভাইয়া প্রাণীবা ও 40 কেজি যদি হয় এখানে রাত্র কিরা রাতে গিয়া নবী দিয়ে আরো বসে আমি হামিলা নাই লেগ জাগান যে প্রত্যেকতে জোরে উঠিয়া একবার সফফান সফফা না করলে পুত্র গুলোর বাজারও গিয়া সার কা মুকো আলায় না ও যে লেগে তার ওয়ার মানে হাত তো করে ওখান থেকে আরো দাঁড় হই অনুসরণ করি নাও আমি নবীজি এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম বাঁচাইবার লাগি মানুষের সামনে গেছি হাত বাঁচাইছি বেটিন তোমরা গোলাপ করে বলিয়া হার জ্বালাইছেন হাত তুলে বলিয়া ইয়ারিন জ্বালাইছেন হাত তুলে বলিয়া আংটি জ্বালাইছেন ইদর নামাজ পড়িয়া ভালোইছি সামনে আমি খাড়া হইছি খাড়া হইয়া আল্লাহ খুশি ও বেশিন তোর দল ইসলাম বাঁচাই ভালো লাগিয়া মুসলমান বাঁচাই ভালো লাগিয়া ইসলাম রাগে ভালোই ভালো লাগি তোমরা যদি পারো সদকা দেও তবুকর যুদ্ধ যাইতাম যাওয়ার সময় আমি আমার সাহাবাই কেরাম হইছি সফর লম্বা খরচ বেশি গরমের সময় ও সাহাবাই কেরাম যাই যে পরিমাণ পারো মাল নিয়ে যাও যদি মাল দিতে পারো আমি নবী তোমার ওয়াদা দিলাম হাসনের মতো নামায় আমল দাইরে তো যাওয়ার সময় মুসকি আসি দিমু আমি তোমরা সামনে থাকমু নেকিয়ার প্রতি ওজন করবার সময় নেকির পান্না আমি আমার হাত দিয়া যাত্রা দিয়া বাড়ি বানাইয়া দিমু ফুল ছেড়ে ফুলা গিয়া যে সময় একটি ভাই আমার উন্মতের ভেটাইনের বেছিন আমি মোহাম্মদে তোমরা হাত ধরমু আর দরিয়া ফুল ছেড়ে ফুল গান ফার করাইয়া দিমু ও তিন জায়গা নবীজির লোকের চাই নি আমরা আলহামদুলিল্লাহ আমার ভাই বই দিচ্ছেন আল্লাহ কবুল করো কবু আগাম দশ আমিন আমিন La ilaha illallah La ilaha illallah La ilaha illallah আমি আল্লাহ রসুলের খবর পাওয়ার লগে লগে আমি আমার গরের মধ্যে গিয়া ঢুকলাম গরের মধ্যে গিয়ে ঢুকিয়া আগর ডাইন দিকে চাই কিচ্ছু পাই না বাম দিকে চাই কিচ্ছু পাই না সামনে দিয়ে চাই কিচ্ছু পাই না গরের চতুর্দিক প্রবেশ করিয়া দেখি গর সামান কিচ্ছু নাই গরের এক কুড়া দিয়া দেখলাম আপনারা জন্য পাওয়া আছে এটা আছে এক পাওয়া দেড় পাওয়া আধা শের একশো টাকা আছে নাকি
محمد عليف الدين إخباري سايشو بغا إخبار أمر شده الحمد لله الحمد لله الله نعمل لكي تخير بغارو فجم لاي ويوني نارا تكبير الله أكبر نارا تكبير الله أكبر عليف الدين بغا سايشو بغا الله قبول قولي له صدقه آمين قبول بجي أمي قول بجي لكي أقولك تنا فيا زافي لن تخرمان اخدلو هر اخصوتك فريمان كيرو سلامي أفضل خدمتان يا حضير قولي ليسي الله رسول موكر بذار من أقول أبو بكر قولت مي كتاب يا إسو أبو بكر خود ويغن بجي قولامي أفضل هر الله رب العالمين البركات يا إيسي سبحان الله حقيا قربو قطن আমি নবীর গুরুত্বপূর্ণ এক সুন্নতের উপরে তোমরা আমল দিব।